আমরা কম বেশি হাতের কাজ খুব পছন্দ করে থাকি। হাতের কাজের মধ্যে কারচুপি কাজ আমাদের পছন্দের তালিকায় একটি। আবার কেউ কেউ হাতের কাজ শিখতে চাই, নিজের মনের মতো করে কাজ করা জামা কাপড় পরার অনুভূতি অনেকটাই আলাদা। আমরা আবার অনেকে কাজ শিখে ব্যবসা করতে চাই, আবার কেউ কম কাজ পছন্দ করি, কেউ বেশি কাজ পছন্দ করি, একটু গর্জিয়াস। নিজের মনের মতো করে ডিজাইন করা জামা তৈরি করার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, আমি রূপা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কারচুপি কাজ করার জন্য কিছু জিনিস এবং তাদের নাম, কী কী জিনিস আমাদের এই ব্যবহার করে থাকি কারচুপি কাজ করার জন্য, এবং কারচুপি কাজ করার জন্য বিভিন্ন রকম পাথর, চুমকি, পুঁথি এবং যা যা জিনিসপত্র লাগে, সুই, সুতা, সব ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কারচুপি কাজ করার জন্য সবচেয়ে জরুরি হলো সুই। কারচুপি সুই অন্যান্য সুইয়ের থেকে কিছুটা আলাদা, একটু লম্বা আকৃতির এবং সুইয়ের মাথাটাও একটু বাঁকা থাকে, যাতে সুইটার মাথা দিয়ে সুতাটা তুলতে সুবিধা হয়। অন্যান্য সুইয়ের মতো সুইয়ের ভিতরে সুতাটা ঢুকিয়ে নিতে হয় না। সুইটা দেখতে একটু চিকন এবং লম্বা আকৃতির হয়ে থাকে। কাজ করার সুবিধার জন্য আমি এই সুইয়ের উপরে দেখুন সুতা পেঁচিয়ে নিয়েছি। সুইটা আসলে দেখতে ঠিক এরকম স্টিলের মতো হয়ে থাকে। কাজ করার সুবিধার জন্য আমি এখানে এরকম সুতা পেঁচিয়ে নিয়েছি। আপনারা এই কারচুপি সুইগুলি বিভিন্ন সাইজে পেয়ে যাবেন। অনেকে কারচুপি সুইকে কুশিকাটার সুই বলে ভাবেন। দেখুন কুশিকাটার সুইয়ের মাঝখানে একটু চ্যাপটা থাকে, কিন্তু কারচুপি সুইয়ের মাঝে কিন্তু চ্যাপটা থাকে না। আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে কারচুপি সুই চেয়েছে, পরে আপনাদেরকে কুশিকাটার সুই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দেখুন কুশিকাটার সুই এবং কারচুপি সুইয়ের মাথা এক সেম হলেও দুটোর কাজ দুইটা। দেখুন এখানে দুটোর মাথা কিন্তু একই রকম। আপনারা চাইলে এই সুই দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হইতেছে যে আপনাদের হাতের উপরে। কারচুপি সুই যেরকম অনেক সাইজের হয়ে থাকে, কুশিকাটার সুইও অনেক রকম সাইজে হয়ে থাকে, তাই দুই সুই একরকম আপনারা কখনোই ভাববেন না। আমরা দুই রকম কারচুপি সুই ব্যবহার করে থাকি। দেখুন একটাকে আমরা বাঁশ সুই বলি, বাঁশের মধ্যে বাঁধানো একটু লম্বা সাইজ, আরেকটা হচ্ছে সুতার কাজ করার জন্য। আমরা দুই সুইয়ের ব্যবহার দুই রকমভাবে করে থাকি। মোটা সুইটা আমরা হাতের কাজের সুতার কাজ করি, আর লম্বা চিকন সুইটা দিয়ে আমরা পুঁতির কাজ, চুমকির কাজ করে থাকি। দুইটা সুইয়ের মাথা একই রকম, কিন্তু বাঁশ সুইটা ব্যবহার করতে করতে একটু বাঁকা হয়ে যায়। আমরা বাঁশ সুইয়ের ব্যবহারটা একটু বেশি করে থাকি। বিভিন্ন রকমভাবে বাঁশ সুইটা কাঠের সাথে বাঁধানো থাকে। কারচুপি কাজ করার জন্য শুধু যে আমরা কারচুপি সুই বা বাঁশ সুই ব্যবহার করি তা না, আমরা চাইলে এই নর্মাল সুই দিয়েও কারচুপি কাজ করতে পারি। আমি ভিডিওতে দেখিয়ে দিব আস্তে আস্তে, কিন্তু আজকের ভিডিওতে না, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে কিভাবে এই সুই দিয়ে কারচুপি কাজ করা যায় সেই সম্পর্কে ভিডিও দেওয়ার। আর এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো সুতা। সুতোর মধ্যে এটাকে আমরা রক সুতা বলে থাকি। এটা একদম পানি কালার হয়ে থাকে, দেখুন একদম পানি কালার সুতোটা, একদম পানি কালার। আপনার যে কোনো কাজে, পাথর, চুমকি, পুঁতি সব কাজে এই সুতাটা ব্যবহার করতে পারবেন। এই সুতার দাম জায়গা ভেদে কম বেশি হতে পারে। আমি 30 টাকা করে কিনেছি, আপনারা এর বেশি বা কম নিতে পারেন। দেখুন এই সুতাটা টানলে একটু লম্বা হয়। এই সুতাটা বলতে গেলে প্লাস্টিকের মতো দেখতে। সুতাটা খুবই সুন্দর, আপনারা চাইলে কারচুপি কাজে এই সুতাটা ব্যবহার করতে পারেন। অনেকের হাতের সুতাটা ছিঁড়ে যায়, কিন্তু আপনারা যদি এই সুতাটা ব্যবহার করেন তাহলে আপনাদের সুতাটা ছিঁড়ে আসবে না, এবং কারচুপি কাজ শিখতেও আপনাদের খুব সুবিধা হবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো জরি সুতা। জরি সুতার মধ্যে আমার কাছে এখন আপাতত দুইটা কালার আছে, একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে সিলভার কালার। দেখুন গোল্ডেন কালারটা আমি বেশি ব্যবহার করে থাকি, এবং সিলভার কালারটা অসম্ভব সুন্দর। গোল্ডেন কালারের কাজ আপনার জামায় যদি থাকে তাহলে অসম্ভব সুন্দর থাকে। এটাকে আমরা জরি সুতা বলে থাকি। দেখুন আপনারা বিভিন্ন কালারে এই জরি সুতা পেয়ে যাবেন। এবং এটাকে দেখুন আমরা কারচুপি সুই দিয়ে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কারচুপি সুই দিয়ে আপনারা সুতাটা ধরবেন। এর পরবর্তী হলো আমরা আঠা ব্যবহার করে থাকি। কাপড়ে পাথর লাগানোর জন্য আমরা এই ইজি স্টিক আঠাটা ব্যবহার করে থাকি। এটাও আপনারা 30 টাকা থেকে কম বেশি দামে পেয়ে যাবেন। তারপর আছে স্প্রিং। স্প্রিং আমরা কেজি হিসেবে কিনে থাকি, কেজি হয়তো বা 800-900 টাকা কেজি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। স্প্রিংটা দেখুন একটু আপডাউন করে, একটু লম্বা হয়। আমরা বিভিন্ন রকম স্প্রিং ব্যবহার করে থাকি, আর কাপড়ে স্প্রিংয়ের কাজটা অসম্ভব সুন্দর দেখা যায়। আর আমরা এটাকে বাঁশ সুইয়ের সাহায্যে ব্যবহার করে থাকি। দেখুন স্প্রিংটা কী সুন্দর আপডাউন হয়, একটু লম্বা হয় আর কি। এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। স্প্রিংয়ের ব্যবহারটা একটু কঠিন সবচেয়ে কারচুপি কাজের মধ্যে। আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলি দেখিয়ে দিব।
দেখুন সাদা কালার স্প্রিংটাও অসম্ভব সুন্দর দেখতে। আমরা বেশিরভাগ স্প্রিংয়ের কাজ আবায়ার মধ্যে এবং বিভিন্ন রকম একটু গর্জিয়াস জামার মধ্যে দেখে থাকি। পাথর, আমরা বিভিন্ন রকম পাথরের কাজ জামার মধ্যে খুব পছন্দ করে থাকি। এর মধ্যে এই ছোট জিরো সাইজ পাথরটা, যেটার মধ্যে একটা মাত্র ফুটো আছে, সেই পাথরটা আমরা খুব পছন্দ করে থাকি। এই কাজের পাথরগুলি দেখতে খুবই সুন্দর এবং এটার মাঝে একটা করে ফুটো আছে। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে সুতোর মাধ্যমে সেলাই করে থাকি, অথবা আপনারা আঠার সাহায্যেও এই পাথরটা ব্যবহার করতে পারেন। দেখুন পাথরটা কতটা সুন্দর। ঠিক এরকম পাথর আপনারা বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম সাইজে পেয়ে যাবেন। দেখুন পাথরটা কত সুন্দর, একটা মাত্র ফুটো আছে। আপনারা চাইলে কারচুপি সুই দিয়ে, নর্মাল সুই দিয়ে, অথবা আঠার সাহায্যেও আপনারা এই পাথরটা লাগিয়ে নিতে পারেন। এবার পাতা পাথর, দেখুন এই পাথরটা দেখতে পাতার আকৃতিতে এবং পাতার উপরে এবং নিচে দুটো করে ফুটো আছে। আপনারা চাইলে মাঝখানে গোল পাথর দিয়ে একটি ফুল বানিয়ে নিতে পারেন এবং বিভিন্ন রকম পাতার কাজ আমরা এটা দিয়ে করে থাকি। এটার দুই দিকে দুইটা ফুটো আছে, যাতে আপনারা সেলাই করে লাগাতে পারেন, অথবা আঠার সাহায্যেও আপনারা এই পাথরটা লাগাতে পারবেন। এটা খুবই সুন্দর, আপনারা বিভিন্ন কালারে এই পাথরটা পেয়ে যাবেন। তারপর আমরা দেখাচ্ছি গোল পাথর। গোল পাথরও আপনারা বিভিন্ন সাইজে এবং বিভিন্ন কালারে পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এবং পছন্দ মতো সাইজ নির্বাচন করে এই পাথরটা ব্যবহার করতে পারেন। দেখুন পাথরটা কত সুন্দর, এই পাথরটা একটু লম্বা সাইজের আর এগুলি হলো গোল গোল চাপটা চাপটা। দেখুন কতটা সুন্দর, আপনারা যখন জামাতে এই পাথর দিয়ে কাজ করবেন দেখতে কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস হবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর বড় বড় লম্বা পাতা পাথর। এটা আমি 5 টাকা করে পিস কিনে থাকি। আপনারা আপনাদের জায়গা অনুযায়ী কম বেশি দাম হতে পারে। এই পাথরগুলো খুব সুন্দর দেখতে। এখন আমি আপনাদেরকে দেখাবো ছোট ছোট গোল পাথর। আমার কাছে যে যে কালেকশনগুলি আছে আমি আপনাদেরকে সবই দেখিয়ে দিব। দেখুন এগুলিও হয়তো বা পিস হিসেবে বিক্রি করে। আমি যে বড় বড় গোল গোল পাথরগুলি দেখিয়েছিলাম সেগুলিও হয়তো বা আপনারা পিস হিসাবে পেয়ে যাবেন। পিস হিসেবে দাম কম বেশি হতে পারে, তাই আমি ঠিক ভালোভাবে দামটা বলতে পারছি না। দেখুন এখানেও এগুলি হলো ছোট পাথর। ঠিক প্রথমে যে পাথরটা দেখিয়েছিলাম এক ফুটওয়ালা, সেটার থেকে সাইজে একটু কিছুটা বড় এবং এটার দুই দিকে দুটি ফুটো আছে। এটাও আপনারা বিভিন্ন রকম কালারে পেয়ে যাবেন। এবং এটাও পাতা পাথর, দেখুন এটাও আপনারা বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম সাইজে পেয়ে যেতে পারেন। এবং এটারও দুই দিকে দুটি ফুটো আছে। দেখুন এগুলি একদম ছোট পাথর, এগুলির কোনো ফুটো নেই। এগুলি আমরা আঠার সাহায্যে ব্যবহার করে থাকি। পুঁথির কাজের মাঝখানে আঠা দিয়ে আমরা এই পাথরগুলি ব্যবহার করে থাকি। আমরা এই পাথরের কাজও অনেক পছন্দ করি। আর এটা হলো ডায়মন্ড, এটার মাঝে একটা করে ফুটো আছে। এটা দিয়ে আমরা আঠা দিয়ে ব্যবহার করি না, এটা আমরা কারচুপি সুইয়ের সাহায্যে, সুতোর সাহায্যে ব্যবহার করি। নর্মাল সুতো দিয়েও এই পাথরগুলি লাগানো যায়। দেখুন এই স্টোনগুলিও খুবই সুন্দর, এগুলিও আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর, এগুলিও হলো পাথর। পাথরের মধ্যে আরেকটা পিন আপ করা আছে, এই পিন আপের মধ্যে একটা ফুটো আছে। চাইলে ওই ফুটোর সাহায্যেও আপনারা সেলাই করে নিতে পারেন, অথবা আমরা বিভিন্ন রকম হিজাব অ্যাক্সেসরিজ বানিয়ে থাকি, সেগুলিতেও আমরা এই পাথরগুলি ব্যবহার করতে পারি। এগুলো হলো ছোট ছোট গোল। আমি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লাল কালার, এটা হলো পিঙ্ক কালার। আপনারা আমার কাছে যা যা পাথর আছে আমি সেগুলিই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এগুলিও পাতা পাথর, কিন্তু পাতা পাথরের মধ্যে এগুলো একটু কাটা কাটা সাইজের, দেখতে অনেকটা গ্লেজি। এই পাথরের কাজটা অসম্ভব সুন্দর দেখা যায়। দেখুন আপনারা পাথরটা এভাবেও ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর না, এরকমভাবে ফুল তৈরি করে তার চারদিকে যদি আপনি পুঁথির কাজটা করেন অনেক সুন্দর লাগবে। আর এই পাথরগুলিও আপনারা ব্যবহার করতে পারেন। এগুলি পুঁথি দুই রকম পাওয়া যায়, একটা পাথর সাইজে আর একটা হচ্ছে মেটাল সাইজে। আপনারা যেরকম পছন্দ করেন ঠিক সেরকমভাবেই কিনে নেবেন। আমি এখন আপনাদেরকে আরও অনেকগুলি পাথর দেখিয়ে দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন এগুলির নামটা আমি ঠিক জানি না, বাট আমার ভালো লেগেছে তাই আমি কিনে এনেছি। দেখুন কতটা সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এগুলিও আমরা কারচুপি কাজে খুব সহজে ব্যবহার করতে পারি সেলাইয়ের মাধ্যমে। আর এই পাথরগুলি হলো আমার সবচেয়ে প্রিয় পাথর। দেখুন মাশাআল্লাহ এই পাথরগুলি দেখতে কত সুন্দর, আঠার সাহায্যে আমরা ব্যবহার করি এবং এটা চারিদিকে যখন স্প্রিংয়ের কাজ করা হয় দেখতে অসম্ভব সুন্দর দেখা যায়। আর এগুলিকে আমরা গম বলে থাকি। আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন শেপের গম দেখতে পাবেন। এই গমগুলিও আমরা বিভিন্ন রকম হিজাব অ্যাক্সেসরিজ হইতে শুরু করে এবং কারচুপি কাজে ব্যবহার করে থাকি। এটা হলো ছোট পুঁথি। দেখুন পুঁথির শেপটা একটু আলাদা
এটা একটু অন্যরকম, এটা সিলভার কালারের। আপনারা বিভিন্ন রকম কালারের এরকম পুঁথি পেয়ে যাবেন। দেখুন এখানে সবুজ রঙের ছোট পুঁথি, এই পুঁথিগুলিও আমরা বাঁশই দ্বারা ব্যবহার করে থাকি। পুঁথি বেশিরভাগ সময় তোলা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু তোলাতে খুবই কম ওঠে পুঁথি, কারণ পুঁথির ওজনটা একটু বেশি হয়ে থাকে। আমরা বিভিন্ন কালারের বিভিন্ন শেপের পুঁথি দেখতে পাই, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে আপনারা আপনাদের ড্রেসে ব্যবহার করতে পারেন। আমরা অনেকে চুমকির কাজও খুব পছন্দ করে থাকি। কারচুপি কাজে চুমকির কাজ করা এতটাই সহজ যেটা ছোট সুইতে সম্ভব না। দেখুন আমরা বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম সাইজের এই চুমকি পেয়ে থাকি। চুমকিও আমরা তোলা হিসাবে কিনে থাকি, পাথর আমরা পিস হিসেবে কিনে থাকি, কিন্তু চুমকি আমরা তোলা হিসাবে কিনে থাকি। এক তোলায় আমরা বেশখানি চুমকি পেয়ে থাকি, কারণ চুমকিটা একটু পাতলা সাইজের হয়ে থাকে, ভারীতে একটু কম হয়। দেখুন আমরা বিভিন্ন শেপের এই চুমকিগুলি দেখে থাকি। দেখুন কত সুন্দর গোল্ডেন কালার চুমকিটা, দেখতে অসম্ভব সুন্দর। এরপর আমি আপনাদেরকে দেখাবো পাইপ। কারচুপি কাজে পাইপের ব্যবহার আমরা প্রচুর পরিমাণে করে থাকি, দেখুন কত সুন্দর। এবার আমি আপনাদেরকে দেখাবো চুমকি। এটাও একরকমের চুমকি, কিন্তু এটার শেপটা একটু আলাদা, এটা চৌকো শেপের। আপনারা, আমি তো আপনাদেরকে বলছি যে আপনারা বিভিন্ন রকম শেপে অসংখ্য ডিজাইনের চুমকি, পুঁথি, পাথর, বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে মুক্তা পুঁথি। এরকম আমরা বিভিন্ন রকম পুঁথি পেয়ে থাকি তোলা হিসাবে, অনেকে কেজি হিসাবেও বিক্রি করে থাকে। আপনাদের যদি বেশি ব্যবহার করা লাগে তখন আপনারা এটা কেজি হিসাবে কিনতে পারেন। এগুলিও আপনারা বিভিন্ন রকম শেপে পেয়ে যাবেন এবং এগুলোর বিভিন্ন কালারও পেয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর, এটা হলো গোল্ডেন কালারের। এখন আমি আপনাদেরকে দেখাবো মালা পুঁথি। এই পুঁথিগুলি মালার মধ্যে গাঁথা থাকে এবং এটা বাঁশুইয়ের সাহায্যে আমরা সেলাই করে থাকি। বাঁশুইয়ের মধ্যে ঢুকানোর সুবিধার কারণে এই পুঁথিগুলির দাম একটু বেশি থাকে, যেহেতু মালায় গাঁথা থাকে তাই এই পুঁথিগুলির দামটা একটু বেশি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার যদি ভিডিও করতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই মালা পুঁথিগুলিও আপনারা বিভিন্ন রকম সাইজে পাবেন, বড় সাইজ, ছোট সাইজ, মালায় গাঁথা, ছোট মালা, বড় মালা, এরকম আর কি। আমি বিভিন্ন রকম কারচুপি ডিজাইনের বিভিন্ন রকম সেলাই নিয়ে আমি আবার হাজির হব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।